হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির বাচ্চাদের সবাইকে অনলাইন ক্লাস করতে হয়, তাই আমরা গুগল মিট খুব ইউজ করি। তো আজকে ভিডিওতে দেখাবো আপনি গুগল মিটে কিভাবে স্ক্রিন শেয়ার করতে পারেন, মানে গুগল মিট ইউজ করার সময় নিজের ফোনে স্ক্রিন কিভাবে শেয়ার করতে পারবেন। খুব ইজি প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে গুগল মিট অ্যাপসটা ওপেন করে দেবেন। এখানে আপনি প্রথমে নিউ মিটিংও ক্লিক করতে পারেন আর জয়েন উইথ এ কোডও ক্লিক করতে পারেন। যেহেতু আমার অপশান আছে, আমি এখানে নিউ মিটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে স্টার্ট, দেখুন এখানে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা শুরু হয়ে গেল। স্টার্ট হয়ে যাওয়ার পর আমি এটা আরেকজন, মানে আরেকটা যে ফোন আছে সেটাকে জয়েন করে নিচ্ছি। তারপর স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি। শেয়ার অ্যান্ড ইনভাইটে ক্লিক করলাম, তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। এখানে এই ফোনটা তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক করে গেলাম। ব্যাক করে যাওয়ার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ থেকে আমি ওপেন করছি। অবশ্যই এই ফোনে গুগল মিট অ্যাপসটা থাকার দরকার পড়বে। আমি আগে থেকে এই ফোনে ডাউনলোড করে নিয়েছি গুগল মিট অ্যাপ। এবার এখান থেকে দেখুন আমি লিঙ্কটা ক্লিক করছি। ক্লিক করার পরে গুগল মিট অ্যাপসটা দেখাচ্ছে, যেহেতু আমি ইনস্টল করে রেখেছি। এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন এখানে একটা অপশান দেখাবে, অ্যাড টু জয়েন, আক্স টু জয়েন। আমি আক্স টু জয়েনে ক্লিক করার পর এখানে দেখুন অপশান দেখাবে অ্যাডমিট। আমি অ্যাডমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটার হচ্ছে গুগল মিটের ভিডিও কল স্টার্ট হয়ে গেল। এবার শেয়ার অপশানে যাওয়ার জন্য এখানে থ্রি ডটসে ক্লিক করবো, শেয়ার স্ক্রিনে ক্লিক করে দিলাম। তারপরে স্টার্ট শেয়ারিং ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটা স্টার্ট করে দেবো। তারপর দেখুন আপনি এই ফোনে যা করবেন এই ফোনে সেটা চলে যাবে। দেখুন আমি এটা ব্যাক করছি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এই ডান দিকের ফোনে এখানে যা করছি ডান দিকের ফোনে চলে যাচ্ছে। আমি এখান থেকে যা যা করছি স্ক্রিন শেয়ার করে সব এখান থেকে চলে যাচ্ছে। আমি দেখুন ছবি যদি আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে চান ছবি দেখাতে পারেন, আবার যদি আপনি ভিডিও দেখাতে চান সেটাও দেখাতে পারেন। আমি ভিডিও একটা চালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে আমি একটা ভিডিও চালিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে। তো এই ভিডিওটা আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওটা আমি চালিয়ে দিলাম, চালিয়ে প্লে করে দিলাম। দেখুন এখানেও ভিডিওটা চলতে শুরু করে দিয়েছে। এবার যদি আপনার নেট স্লো থাকে তাহলে একটু স্লো চলতে পারে, নেট যেরকম ফাস্ট থাকবে সেরকম ফাস্ট চলবে। তো এবার ব্যাক করে আমি বেরিয়ে চলে এলাম হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে যাওয়ার পর আবার গুগল মিট অপশানে গেলাম। এবার স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দেবো। আপনি অফ কী করে করবেন সেটাও জানার দরকার আছে। আমি ক্লিক করলাম, দেখে দেখুন স্টপ শেয়ারিং অপশান আছে, আমি স্টপ শেয়ার করলাম। আবার আগের পজিশনে এটা চলে গেল। আগের পজিশনে যাওয়ার পর এবার কলটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। তো এবার আশা করছি বুঝতে পেরেছেন আপনি কীভাবে আপনার ফোনের স্ক্রিন আপনি শেয়ার করতে পারবেন। আমি কল ডিসকানেক্ট করে আপনি খুব ইজিলি গুগল মিটে ক্লাস করানোর সময় আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।